আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে আমাদের প্রাণপ্রিয় মানিকগঞ্জের মঞ্জু ব্যাপারীর সাথে। ঈদের পরবর্তী সময় কেমন কাটাচ্ছে, ঈদ কেমন গেল, ঈদে কীরকম বেচাকেনি হইলো, এগুলো সম্পর্কে কথা বলবো। তাদের কিছু গরু আছে, সেগুলোরও দর দাম ওজন সম্পর্কে দেখানোর চেষ্টা করবো। মূলত কথা বলবো, গল্প করবো তাদের সাথে, কেমন গেল তাদের ঈদ, ঈদের পরবর্তী অবস্থা। চলেন যাই ভাইয়ের সাথে কথা বলি। মঞ্জু ভাইয়ের সাথে, মঞ্জু ভাই, মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের পরবর্তী সময় মোটামুটি বাজার কি অবস্থা, কেমন যাইতেছে ভাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গেছে ভাই। ভালো যাইতেছে, ভালোই গেছে ভাই। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি পরিমাণ গরু বেচা কিনি হয়েছে মোটামুটি, একটা ধারণা আর কি, এক্স্যাক্ট সম্পূর্ণ বলতে হইব না, মোটামুটি একটা 350 মতো গেছে আর কি গরু। 350 মতো বিক্রি করছেন, কারণ কি জানার? কারণ হইতেছে মানুষের যে ভালোবাসা অর্জন করছেন, মানুষ যে আসলে আপনাদের ভালোবাসে, এই জন্য মানুষের আসলে প্রশ্নের শেষ নাই, অনেক কিছু জানতে চায়। এমন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, মঞ্জু ভাই কি দিয়ে ভাত খায় সেটাও জানতে চায়। আসলেন ভাই, এটা বাস্তব, এটা জানতে চাই। এই যে ভাই আমি কয়েকটা গরু মনে করেন সবাই তো ফোন দেন না, বহুত লোকে ফোন দিছে, গোজা কই দিছি আল্লাহর রহমতে তার সাথে 210 কেজি বেশি হয়েছে, এটা কই দিছে 78,000, কই দিছে 100 কেজি কইছে। হে আমার ফোন দিয়ে কইছে কবে 110 কেজি কইছে। আলহামদুলিল্লাহ আপনার কাছে যদি আমি কোনো গরু কিনে, আমি আপনার সাথে কোনো গরু কিনাম না, এগুলো বহুত মানুষ আমার জানাইছে। তারপর তো আমি তো গরু তো বেশিরভাগই দিয়েছি হলে ব্যাক করলে খালি ফার্ম পাঠিয়ে লাগবো কাছে। আমি যে 350-400 মতো গরু যে বিক্রি করছি, মনে করেন 200 রুপি খালি আমি ফার্ম আলাদা দিতেছি, তাই অল্প কদিনের মধ্যে, আর আগে তো দিয়েছি এটা বাতি, বেশিরভাগ গুলো আমি ফার্ম পাঠিয়ে ওজন দিয়েছি। তারপরে যে আল্লাহ আল্লাহর রহমতে আজকে প্রথম আজকে আসলাম, আল্লাহর রহমতে কালকে এক গাড়ি গরু নামামো, মনে করেন ফার্ম পাঠিয়ে হোক আর আকিকে হোক আর এমনি অনুষ্ঠানের জন্য হোক, আল্লাহর রহমতে আমাকে চাইলে নিতে পারবো, পাইবো সবসময় আল্লাহর রহমতে। আজকে থেকে আইছি, কালকে গরু নামবো, আল্লাহর রহমতে আগামী কুরবানি পর্যন্ত আল্লাহর রহমতে আমাকে সবসময় পাইবো, আল্লাহ যদি বাঁচায় না। হ্যাঁ মাশাআল্লাহ, গরু তো যে টার্গেট করছেন ওই রকমই মোটামুটি বিক্রি করতে পারছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ টার্গেট হয়েছে। তারপরে আমাদের ভিডিওর ভিতর তো লাইভ কত বিক্রি হইলো আমাদের চোখের সামনেই তো আমাদের দেখা। ঈদ কেমন কাটলো ভাই? ঈদ ভালোই কাটছে ভাই, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ভাই। ভালো কাটছে, জি জি। আপনি তো মনে হয় ঈদে বাড়ি গেছেন, ঈদের দিন সকালে বাড়িতে গেছি, সকালবেলা ঈদের আগে আগে দিন একদিন নামাইছিলাম, ওই করে বেশি সকালবেলা বাড়ি গেছি। আসছেন আজকে? আজকে আইছি। বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ বাসার সবাই ভালো আছে মাশাল্লাহ। আমরা তো আসছিলাম ঈদের দিনও আসছি আপনার এখানে, দেখছি আসলে কেউই নাই, তারপরেও আসছি, তারপরেও নাই, যাক মাশাল্লাহ আইছেন। আবার আমরা নতুন করে কাজ শুরু করব, আবার গরুর দাম কত, ওজন কত, আমরা আসলে জানাচ্ছি। কালকে কালকে রাত্রি পাবেন আমাদের ইনশাআল্লাহ, আমরা কালকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন যে ভিডিওগুলো আছে। এমন ঘটনা হলো ভাই, কিছু কথা বলি বা জানার চেষ্টা করি বা জানি, সেগুলো হচ্ছে ফার্মের গরু তো মোটামুটি বিক্রি করা শেষ যাদের আছে, তো আমাদের অনেকেই জানতে চাইছে বা আপনার কথা বলছে যে মঞ্জু ভাই আসলে ফার্ম করার উপযুক্ত যে গরুগুলো আছে, যেমন আপনার কাছে ম্যাক্সিমাম টাইমে হাঁসা গরু থাকে আমরা দেখছি, তারপরে শাহিওয়ালের কিছু বাচ্চা আমরা দেখছি, খুব চমৎকার, দাঁত হয়নি কিন্তু খুব হৃষ্টপুষ্ট বড়, এগুলো আসলে ফার্মের জন্য তো উপযুক্ত? জি উপযুক্ত। এগুলা কি আপনি আলহামদুলিল্লাহ যারা ফার্মের জন্য নিতে চায় অবশ্যই তো দিতে পারবেন? আমি আলহামদুলিল্লাহ দিতে পারবো। জি ঠিক আছে। বন্ধুরা আপনাদের অনেকের চাওয়া ছিল বা জানার ইচ্ছা ছিল যে মঞ্জু ভাইকে আসলে ফার্মের ফার্ম করার জন্য এই গরুগুলো আসলে দিতে পারবে কি পারবে না, অবশ্যই পারবে, আপনারা আসেন মঞ্জু ভাইয়ের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ দিতে পারবে। তারপরে কি ফার্ম আলাদা মনে করেন সবটা তো একভাবে না, একজনে কত বড় গরু নেয় কত ছোট গরু নেয় কোন সাইজ নিব আমার যদি জানা, আমি ফোন নাম্বার দিতেছি, ফোনে জানালে বোধহয় আমি ওই পথ গরু এনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এখন ফার্মের গরু আমরা তো, আমরাও আসলে নতুন মানুষ, আমরাও আস্তে আস্তে অভিজ্ঞতা হইতেছে, আমরাও জানতেছি বিষয়গুলো। গরুর বেচাকেনি নাকি তিন ধাপে হয়, প্রথম এখন থেকে আপনি ধরেন রোজার আগ পর্যন্ত যে মাংসের গরু যেগুলা ওগুলা নাকি ফার্মে করলে, মানে একটা ফার্ম যে টিকে থাকে আসলে মাংসের ই করলে, কষা ওটা হলে মনে করেন কষা গরুটা এক সাইজ আলাদা, আর যে ফার্মে নেবো ওটা সাইজ আলাদা, ওই যে গরুটা মনে করেন বড় হইব মোটা হইব, ওটা একটু সামনে সামনে পাতলা আপনার গুছা কাছে দিয়ে আনতে হইব। শাহিওয়াল তো মনে করেন সবটি না বেলা থাকে, ঠিক আছে, মনে করেন এটা জাগনা জগনা হইলো, ওই জন্য বললি দেখে গেলো বড় হইলো, মনে করেন ওই জিনিসটা ফালামালা পড়তে হইব আর কি। এখন যদি মনে করেন এটা করে এনে 80 দিন নিলো, ওই করে মনে করেন 6-7 মাস পারলে ওটা মনে করেন 1.5 লাখ মাল হয়ে গেলো। আচ্ছা আচ্ছা।
আর গরু এটা সিস্টেম বুঝতে হবে ভাই, এটা কষাই করে তো ফারামালা দিল তো এটা কাজ হইব না, অল্প কিছু হয়ে যাইব, ওটা তো একে পড়তে হইব না। তাই এটা ফারামালা গরু এটা ওটা জিনিসটা কি সাইজই আলাদা। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানি, ধরেন ফার্মের জন্য ধরেন এখন থেকে প্রায় 10 মাস বাকি কোরবানিতে, 9 মাস 10 মাসের মতো, ধরেন 1 বছরের মতোই বাকি আছে। এখন যদি কেউ গরু নিতে চায় ফার্মের জন্য, কোরবানিতে বিক্রি করবো এই চিন্তা করে, তাহলে আসলে কী সাইজের মানে কী বয়সের গরু নিতে হবে এবং কী জাতে নিলে মোটামুটি ব্যবসা সফলতা পাওয়ার সম্ভাবনা আছে? কারণ ভালো মন্দ সব তো আল্লাহ জানে, এটা তার আমরা বলছি আমাদের একটা ধারণার থেকে আর কি জানি। এমন করে সাইল গুনে যে আছে না, সাইল বাচ্চা গুনে ওগুলো মনে করেন 70-80 এগুলো 90-1 লাখ এগুলো কিনলে বাদে মনে করেন ওই জিনিসটা তাড়াতাড়ি বড় হইবে আর কি ভাই। আচ্ছা আচ্ছা, ওগুলো আসলে ব্যবসা সফল করার মতো ওগুলো গুরু? জি জি, ভালো। 2 লাখ 2 লাখ 2 লাখ 1 লাখ 1 লাখ 2 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 লাখ
অনেকে আসলে যে সুই টুই হাবি জাবি স্ট্রেট এগুলা দেয়, এগুলার আসলে দিলে যে ক্ষতি এটা আসলে অনেকে বুঝতে চায় না। কেন বুঝতে চায় না ভাই? ভাই ওটা আমরা দেই না, ওটা আমরা ওটা শিশু মানুষকে জানিও না, আমরা ওটা বুঝি না ভাই। এখন মনে করেন মহাজন যে আছে উনি আমাদের বড় ভাই, ভাইয়ের সাথে আসলে কথা বলি এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানার চেষ্টা করি। এই যে ওষুধ টুষুধ খাওয়ায় যে গরু বড় করে মোটা তাজা করে, এটা আসলে কতটুক ঠিক? ওটা ঠিক না, ওগুলো ওষুধ খাওয়ানো ওগুলো ঠিক না। ওগুলো খাওয়াইলে যদি যদি পোলট্রি মুরগির খাদ্য খাওয়া, ওগুলো খাইলে তিন মাসের আগেই সেল করতে হয় কষার কাছে বিক্রি করতে, তিন মাসের উপর যদি ডেট হয়ে যায় ওটা ওগুলি মারা যায়, কইল যায় দাগ লাগে যায়, দাগ লাগলে পরে স্পট পরে যায় ওগুলো ওই গরুগুলো মারা যায়, ওগুলো খাওয়ানো যাবে না। এই গমের চাল ধানের কুড়ে আর ওই ভুট্টে ভাঙ্গাইয়ে আর ঘাস কুচি কুচি করে কাইটো ওটা সবটি মিক্স করে মাখাইয়ে হাড়ের ফিটি ওটে কয় এসিআই, এসিআই কোম্পানি ওটে কিন্তু ক্ষতি করবো না, না খারাপ কিছু ক্ষতি করবো না, ওটা ভালো থাকবো। আর আরেকটা জিনিস জানি বা বুঝি, অনেকে করে কি এগুলো খাওয়াটা হয় গরু বড় করে, বড় টড় করে পরে গরু মারা যায় অথবা বিক্রি করতে পারে, কারণ মানুষের এখন তো অভিজ্ঞতা হয়ে গেছে। এই যে আমরা ভিডিও করতেছি আর অনেক চ্যানেল আছে ভিডিও করে ভাই, মানুষ কিন্তু বুঝে এই গরুটা সুস্থ কি সুস্থ না, কতটুক ভালো কতটুক মন্দ মানুষ কিন্তু বুঝে। এখন অনেক মানুষের জ্ঞান বাইরে গেছে, কারণ অবাধ পৃথিবী হয়ে গেছে, সবাই সব কিছু জানে, সবাই সব কিছু বুঝে। ওই জিনিসটা যখন ওই যে খাদ্যটা খাওয়াইবো তখন ওটা তো কি ফ্যানের ভিতরে থাকে ঘরের মধ্যে, কি না হেরে গোয়ালে ঢুকে, গোয়ালে ঢুকাইলে ফ্যানের ভিতরে থাকে, যখন কি বাইর করবো তখন বাইর করলে কিছু দূর নিলে ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, ওইগুলো ওইগুলো খাওয়াইলে আবি জাবি খাওয়াইলে ওগুলো ওগুলো খাওয়ান ঠিক না। অনেকে করে কি ফার্মের কিছু লোকজন আছে বা কিছু সপ্তাহ সমান না, কিছু মানুষ করে কি এগুলো খাওয়া এটা বড় করে মনে করে আমি অনেক লাভ করুম, বিশাল লাভ করুম, এটা সেটা পরে হয় কি পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, লসের বাগে পড়ে যায়, যে যে মালিকে কিনবো ওই মালিকেরই লস হইব। মনে করেন মালিকের ঠিক কোনা তো করবো, মাইট কলি যায় স্পট পড়ে যাবে, কলি যায় স্পট পড়লে ওটা মারা যাবে, ওগুলো কখনো খাওয়াবেন না যারা নাকি এই ফার্মের ওইগুলো করেন। বন্ধুরা চমৎকার কিছু সময় কাটাইলাম আমরা, গল্প করলাম এই আমাদের কাজ যেগুলো নিয়ে এই বিষয়ে কথা বললাম, জানলাম ঈদের ঈদ কেমন কাটলো, ঈদের পরবর্তী সময়ে বাজার কেমন আছে, নেক্সট কবে গরু চলে আসবে, ফার্মের যারা গরু নিতে চায় তারা আসলে এখন থেকে গরু সংগ্রহ করতে পারবে। আর আপনাদের অনেকেরই জানা ছিল, জানতে চেয়েছেন যে মঞ্জু ভাই আসলে আমাদের ফার্মের গরু দিতে পারবে, অবশ্যই দিতে পারবে, যে পরিমাণ দরকার, যে সাইজের দরকার, যে রকমের ভিতর দরকার, আপনারা আসেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন এবং জানান তাকে যে আমার এই বাজেটের ভিতরে এই জাতের ভিতরে এই গরু দরকার। ভাই নাম্বারটা দিয়ে দেন, ফোন নাম্বারটা 017-617-6-00-43-43-118-118 আমাদের মানিকগঞ্জের মঞ্জু ব্যাপারী।
ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা আসেন ভাইয়ের সাথে। আজকে আমরা সবাই আছি এইখানে, আমরা কথা বললাম, গল্প করলাম, বেশ সুন্দর কিছু সময় কাটলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, যারা আমরা এই কষ্ট এই পরিশ্রম করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস আমাদের জানাবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।